কোভিড-19 বা করোনার উৎস কি চীনের ল্যাব? আরো একবার এই প্রশ্ন ইতিমধ্যেই হু দ্বিতীয় বা তদন্তের নির্দেশ দিয়েছে এবং এরপরই বেঁকে বসে বেজিং বলছে তদন্তের কোনো দরকার নেই। যদিও হু দ্বিতীয়বারের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে, আমরা দেখেছি যে কোভিডের প্রথম ওয়েব থেকেই করোনার উৎস কোথায় তা জানার জন্য বারবার করে একটা তদন্তের কথা বলা হয় এবং আমেরিকা বারবার করে অভিযোগের আঙুল তোলে চীনের দিকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, রয়েছেন সরাসরি মৈত্রীকে চলে যাবো। মৈত্রী, অর্থাৎ আরো একবার এই সেকেন্ড ওয়েভের শেষের দিকে এসে আরো একবার ভাইরাস লিক হয়েছে কিনা সেটা জানার জন্য তদন্ত করবে এবং তার জন্য তারা প্রয়োজনীয় উহানের যে ল্যাবগুলো রয়েছে সেখানেও তারা তাদের টিম অর্থাৎ WHO টিম ঘুরে যাবে। সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু চায়নার তরফ থেকে অস্বীকার করে দেওয়া হয়েছে এবং তারা বলা হয়েছে যে তারা শুনে তারা আশ্চর্য হয়ে গেছেন যে কেন এই ব্যাপারে এভাবে তদন্ত হবে এবং এটা কিভাবে হতে পারে। ফলে তারা কিন্তু পরিষ্কারভাবে WHOকে না করে দিয়েছে এই দ্বিতীয়বারের তদন্তের জন্য। ফলে সেক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এদের তরফ থেকে কিন্তু এই প্রশ্নটাই উঠছে এখন যে কিভাবে তারা দ্বিতীয়বার কেন না করে দিল যায় না, কারণ প্রথমবার যখন তদন্ত হয়েছিল WHO টিম গেছিল তখনও কিন্তু অসহযোগিতার বেশ কিছু অভিযোগ উঠেছিল চায়নার বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে আন্তর্জাতিক স্তরে প্রাথমিকভাবেই এই প্রশ্নটা উঠেছিল যে এটা কি জেনেটিক্যালি মডিফাইড কিনা, কারণ একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি কোভিডের এই যে ভাইরাস এখন আমরা ডেল্টা স্ট্রেন যেটা আমাদের রাজ্যে এবং দেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এই ডেল্টা স্ট্রেন আসার আগেও কিন্তু একাধিকবার মিউটেট করেছে এই ভাইরাস এবং যে মিউটেশনটাই কিন্তু একটা প্রশ্নও জাগাচ্ছে চিকিৎসকদের মনে যে এতবার জেনারেলি একটা ভাইরাস বা এই ধরনের ভাইরাস মিউটেট করে কিন্তু যতবার এই ভাইরাস ইতিমধ্যেই মিউটেট করেছে সেটা কিন্তু বেশ প্রশ্ন জাগানোর মতো যে কোথাও এটা জেনেটিক্যালি মডিফাইড কি না। জেনেটিক্যালি মডিফাইডের তত্ত্ব তো দূর স্থান, এমনকি উহান ল্যাব থেকে কোনোভাবে ভুলবশত লিকেজ হয়েছিল কি না করোনা ভাইরাসের সেটার জন্য কিন্তু তদন্ত করতে দিতে নারাজ চীন। ফলে এই নিয়ে কিন্তু এখন একটা বড় সরগরম শুরু হয়েছে এবং বড় আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে, তার কারণ যে প্রশ্নটা উঠেছিল যে করোনা ভাইরাসে গোটা পৃথিবী এখন কার্যত বিপর্যস্ত, ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ এখন থার্ড ওয়েভ, পৃথিবীর বেশ কিছু দেশে ইতিমধ্যেই থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে, ভারতেও কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই থার্ড ওয়েভের প্রভাব শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিটা কোথায় বা এ আদৌ কোনো ইচ্ছাকৃতভাবে এই নোভেল করোনা ভাইরাসকে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিনা এই প্রশ্নের জবাবটাই কিন্তু এখনও খুঁজে যাচ্ছে এবং এই প্রশ্নের জবাব যেটা মনে করা হচ্ছে যে খুব শিগগিরই পাওয়া যাবে না, কারণ চায়না সেই বিষয়ে WHOকে সহযোগিতা করতে নারাজ। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই যে করোনা ভাইরাস 2020 সাল থেকে ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং বারবার করে মিউটেট হচ্ছে এবং চরিত্র বদল করছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর সুদর্শন চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর চট্টোপাধ্যায় নমস্কার, স্বাগত আপনাকে। জি-24 ঘন্টা একটু বোঝার চেষ্টা করব এই যে করোনার উৎস সম্পর্কে জানতে হু আগ্রহী এবং দ্বিতীয়বার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে চীন বলছে দ্বিতীয়বার তদন্তের কোনো প্রয়োজন নেই, আপনার কি মনে হয় না যে এর উৎসটা কি সেটা বোঝা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দরকার? হ্যাঁ, 100 বার বিষয়টা কোনো বিমত থাকতে পারে না। আমরা যদি একটু খুব ভালো করে ভেবে দেখি সেক্ষেত্রে স্প্যানিশ ফ্লু কিন্তু হয়েছিল ঠিক প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে, তো সুতরাং যদি এরকম হয়ে থাকে যে এটা একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে বা একটা টুল অফ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে এটা একটা ল্যাব মেড ভাইরাস হলে তো এটা তো বিভিন্ন রকমের যে পরিবর্তনগুলো হবে সেগুলো আমাদের যে নর্মাল ভাইরোলজিক্যাল সায়েন্স আমাদের বিজ্ঞানীরা যে বিষয়ে গবেষণা করছে সেটার ধরনের মতো নাও হতে পারে এবং এখনো পর্যন্ত যে প্যাটার্নগুলো পাওয়া গেছে সেগুলোতে তো আমাদের পক্ষে বোঝাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। নর্মাল করোনা ভাইরাসের যে চরিত্র তার সাথে তো এই চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই মিলছে না, উপরন্তু বারবার এর মিউটেশন এবং একাধিকবার মিউটেশন এবং এমন কিছু স্ট্রেন আসছে যে স্ট্রেনগুলো তাদের যে চরিত্র হওয়া উচিত যে সময়ের সাথে সাথে তাদের দ্বিতীয় ওয়েভে পাইনি। এবার তৃতীয় ওয়েভে যদিও আমরা আরো দেখি যে মারণ ক্ষমতা বেড়ে একটা স্ট্রেন আসছে, তাহলে তো এটা ইনডিরেক্টলি মানতে হবে যে এটা হয়তো একটা
পার্ট অফ আর টুল অফ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। তো সেক্ষেত্রে এটার আরো বেশি রিসার্চ তো খুব প্রয়োজন। এবার যারা এই জিনিসটা তৈরি করে থাকবে বলে সন্দেহ করা হচ্ছে দাদা, বিশেষ করে চীনের ইউয়ান প্রদেশে যে সমস্যাগুলো হয়েছিল এবং ল্যাবে যেটা হয়েছিল, যে সেটা যদি হয়ে থাকে তো সেটা তো রিসার্চ দরকার, এবার রিসার্চ ওরা করতে দিচ্ছে না। এটা একটা ইনডিরেক্ট এভিডেন্স হতে পারে যে হয়তো ওদের মধ্যে কোনো সমস্যা আছে যার জন্য ওরা করতে দিচ্ছে না। তো এটা তো একটা মারাত্মক অভিযোগ। আর আমার মনে হয় যে হুয়ের এই জায়গাটা না থেমে থেকে আরো ব্যাপারটাকে এগিয়ে রিসার্চের জায়গায় জায়গায় নিয়ে যাওয়া যায়, যাতে জিনিসটা বের করা যায়, সেটার চেষ্টা করা। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মৈত্রী। মৈত্রী তোমাকেও ধন্যবাদ।